হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও বেশ ভালো আছি। নীলিমারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুড়ির লাড্ডুটা করব। কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা প্লিজ। ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে মুড়ি নিয়েছি, 5 কাপ মুড়ি নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি 5 কাপ মুড়ি নিয়েছি। আর গুড় নিয়েছি, এইটুকু গুড় নিয়েছি, 100 গ্রামের মতন আমি গুড় নিয়েছি। এইটা দিয়ে আমি মুড়ির লাড্ডুটা করব। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটু অল্প করে মুড়িটা ভেজে নেব, বেশি ভাজব না। একটু মুচমুচে করার জন্য মুড়িটা ভেজে নেব। এগুলি খেতে আমার খুবই ভালো লাগে, ছোটবেলাও খেতাম, এখনো খাই। বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে মুড়ি লাড্ডুটা। আর করাটাও খুব ইজি। ভাজাটা হয়ে গেছে আমার, আমি এখন নামিয়ে নেব। আমি এখন গুড়টা দিয়ে দেবো এর মধ্যে, এই কড়াটার মধ্যে গুড়টা দিয়ে দেবো কড়াইটার মধ্যে। এই যে গুড়টা পাক দেওয়া হয়ে গেছে, এই দেখুন কিভাবে সুতো ধরে পড়ছে, মানে আমার গুড়টা পাক হয়ে গেছে। এখন আমি মুড়িটা ছেড়ে দেবো এর মধ্যে। আমি মুড়ি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমার মুড়িটা গুড়ের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে গুলগুল করে লাড্ডুটা বানিয়ে নেব। এখন বন্ধুরা আমি গুল করে নেব। এই দেখুন হাত দিয়ে এরকম চাপা চাপা দিয়ে একটু গুল করে নেব। এন খুব তাড়াতাড়ি, এটা ফাস্ট করতে হবে, মানে ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হবে। এই দেখুন বন্ধুরা আমি গুল করছি। বন্ধুরা আমি মুড়ি লাড্ডুটা বানিয়ে নিয়েছি। এখন আমি এটা খেয়ে দেখবো কিভাবে হলো। খুব মুচমুচে হয়েছে, খেতেও দারুণ লাগছে। আপনারা এইভাবে ঘরে বানাতে পারবেন, বানিয়ে খেতে পারবেন। বাচ্চারাও খুব খেতে ভালোবাসে। খুব ভালো হয়েছে বন্ধুরা। আগামী দিন দেখা হবে বন্ধুরা আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে।